আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? গুগল প্লে স্টোর থেকে সাধারণত আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাপস ডাউনলোড করে থাকি, কিন্তু অনেকে রয়েছেন যারা অ্যাপস ডাউনলোড করার সময় পেন্ডিং হয়ে থাকে, শুধু বাফারিং করে কিন্তু কোনো মতে অ্যাপস ডাউনলোড করা যায় না বা করতে পারে না। এই প্রবলেমটি কেন হয় এবং এই প্রবলেমটি কীভাবে সমাধান করা যায়, এই বিষয়টি নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি বন্ধুরা, আমরা প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা ডান পাশে উপরে যে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে জেনারেল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এরপরে দেখুন বন্ধুরা, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা যদি নিচের দিকে স্ক্রল করি দেখুন বন্ধুরা, ক্লিয়ার ডিভাইস সার্চ স্টোরি, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা দুইটা অপশন আসছে, আমরা ক্লিয়ার স্টোরিতে ক্লিক করব। এরপরে আমরা নিচে যে ক্লিয়ার উইশ লিস্ট রয়েছে এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা এটা ক্লিয়ার করে দেব। আমাদের প্রথম স্টেপ শেষ, আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। এই জন্য আমরা একটু ব্যাক চলে যাব এখান থেকে। এখান থেকে ব্যাক যাওয়ার পরে পুনরায় আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, জেনারেলের নিচে নেটওয়ার্ক প্রিফারেন্স একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, আমরা এখানে ক্লিক করে দেখুন বন্ধুরা, আমি ওভার অ্যান্ড নেটওয়ার্ক দিয়ে রেখেছি, আপনারা এটা অ্যানি নেটওয়ার্ক দিয়ে রাখবেন, যাতে করে আপনি যেই সিম ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন, যে নেটওয়ার্কে আপনার ফোনে কানেকশন দেন, আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় স্টেপ শেষ, এরপরে আমরা পুনরায় ব্যাক চলে যাব। এরপরে পুনরায় আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ম্যানেজে ক্লিক করব। দেখুন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে, তো আমরা দেখুন বাম পাশে এখানে ইনস্টলেট একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, ইনস্টল এবং নট ইনস্টল, আমরা নট ইনস্টলে ক্লিক করব। আসার পরে বন্ধুরা সময় নেবে, অপশনটা বলে রাখি, আপনি ফোন কেনার পর আজ পর্যন্ত যত অ্যাপ ইনস্টল করেছেন এবং পরবর্তীতে আনইনস্টল করে দিয়েছেন সবগুলো অ্যাপস এখানে দেখাবে। দেখুন বন্ধুরা, আপনি ফোন থেকে আনইনস্টল করে দিলেও এখান থেকে কিন্তু সেই অ্যাপসটা যায়নি, মানে আপনার ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটা ব্লক করে রেখেছে, জায়গা দখল করে রেখেছে। আপনার প্রয়োজন না থাকলে আপনি এখান থেকে সবগুলো অ্যাপস মার্ক করে দিয়ে ডিলিট করে দিবেন, তাতে করে কী হবে, আপনার ইন্টারনাল স্টোরেজটা বাড়বে এবং ফোনটা একটু ফাস্ট হবে, আপনার এই প্রবলেমটা সলভ হতে একটু সহায়ক হবে। আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে, আমরা এখান থেকে ব্যাক চলে যাব। যাওয়ার পরে আমরা মোবাইলের সেটিংসে চলে যাব। যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমি যেহেতু গুগল প্লে স্টোর একটু আগে ব্রাউজ করলাম, শুরুতে শো করতেছে, আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তারপরে আমরা স্টোরেজে ক্লিক করব, এখান থেকে আমরা ক্লিয়ার স্টোরেজ করে দেব, হয়ে গেল। তো বন্ধুরা, এরপরে যে স্টেপটা রয়েছে বন্ধুরা, আমরা পুনরায় প্লে স্টোরে ক্লিক করব। এরপরে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপরে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, নিচের দিকে অ্যাবাউট নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে দেখুন বন্ধুরা, প্লে স্টোর ভার্সন নামে একটা অপশন রয়েছে, প্লে স্টোর ভার্সনে আমরা একাধারে তিনবার ক্লিক করবেন, তাহলে আপনাদের প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। আশা করি এই প্রবলেমটি আর আপনাদের সামনে কখনোই আসবে না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপস ডাউনলোড দিয়ে দেখাচ্ছি। এখান থেকে দেখুন বন্ধুরা, গুগল অ্যাডস একটা অ্যাপস রয়েছে, এটাই আমরা ডাউনলোড করে দেখাই। দেখুন বন্ধুরা, পেন্ডিং দেখাচ্ছে কত দ্রুত কাজ হয়। দেখুন বন্ধুরা, অটোমেটিক কিন্তু অ্যাপসের নামা শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।